है कि हम ये कपड़ा पहन के बाहर जो बातें बोलते हैं, जब गमछा पहन के घर में आते हैं तो घर वाले कहते हैं कि बाहर का रूप और अंदर का रूप अलग है। ऐसा यदि है तो घर वाले को चाहिए যাওয়া হয়নি, খুব বছর হয়ে গেল লকডাউনে, আশ্রম বন্ধ ছিল অনেকেই জানো, হ্যাঁ তো যেতে পারিনি। তো তারপর দেখলাম যে আশ্রম খুলেছে, অনেকে যাওয়া আসা করছে, হ্যাঁ তো আমি বললাম না, অনেক দিন হলো আমার প্রাণের টানের জায়গায় আমি পৌঁছতে পারিনি, আজ বেরোবই যে করেই হোক। তো বেরিয়ে পড়লাম, হ্যাঁ দেওঘরের উদ্দেশ্যে, আমার দয়ালের ধামে, দয়ালের দর্শনে। আগে প্রায়ই যেতাম যখন সব ঠিকঠাক ছিল, করোনা পরিস্থিতি ছিল না, সব স্বাভাবিক ছিল, তখন প্রায় যেতাম, যে কোনো মনের টানে, মনের ইয়েতে, হ্যাঁ মানে যেতাম ওখানে। তো অনেকদিন যাওয়া হয়নি, তো অনেকভাবে আমি ডিটাচড হয়েছি ট্যাবল থেকে। এটা হচ্ছে আমাদের মানে দেওঘর হচ্ছে আমাদের আমাদের রিচার্জের জায়গা, আমরা যাই আমরা রিচার্জ হয়ে ফিরে আসি, হ্যাঁ ইষ্ট প্রাণ হয়ে ইষ্টমুখী হয়ে আবার ফিরতে পারি। বাড়িতে তো নিশ্চয়ই করি ঠাকুরকে নিজের মতন করে, কিন্তু ওখানে গেলে যেন অন্য কিছু পাই আমরা। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেওঘর ট্রিপ আমরা কিভাবে কি করছি। তো আমরা এখন শিউরি এসে পৌঁছ, তো আমরা এখন তো ড্রাইভার আর ও নেমেছে দাসবাবু তেল ভরতে। তো দেখো এখন তেলের যা দাম বেড়েছে, যেমন পেট্রোল সেরকম ডিজেল, এটা ডিজেল গাড়ি হচ্ছে, তো ডিজেলের দাম হচ্ছে 93.17। দেখে নাও, জানো হয়তো সবাই, হ্যাঁ তো দিনে দিনে দাম বাড়ছে, আর আমাদের গাড়ি চাপাটাও সেরকমই বাড়ছে, হ্যাঁ মানে আমরা গাড়ি ছাড়া করে বাসে যাতায়াত করতে ভুলে গেছি, আর পেট্রোলের দামও ডিজেলের দামও দিন দিন বেড়ে যাচ্ছে। তো এটাই, হ্যাঁ আর একটু এখানে মিষ্টি নিয়ে নেবে, দাসবাবুকে বললাম যা একটু এগিয়ে, কারণ এখন ঘড়িতে বাজে 6:30, আর মোটামুটি দোকান এখন সেরকমভাবে খোলেনি, হ্যাঁ আর দেখা যাক মোরব্বা দোকানগুলো শিউরিতে খুলে যায়। জানো তো সবাই যে মোরব্বা এখানকার স্পেশাল, শিউরির মোরব্বা সবাই জানো নিশ্চয়। তো মোরব্বা নেব না, নীলে মিষ্টি নেব ঠাকুরবাড়ির জন্য, তো এতদিন পরে ঠাকুরবাড়ি যাচ্ছি, কিছু তো হাতে করে নিয়ে যেতেই হবে তাই না, মিষ্টি না নিয়ে গেলে হয়। তার জন্য ড্রাইভারকে বললাম দেখো দোকান যদি খোলা থাকে মিষ্টি নিয়ে নাও, বোলপুরে পেলাম না, বোলপুরে সব দোকান বন্ধ ছিল, আর অত সকাল তো দোকান খুলবে না। তো দেখা যায় যে দাসবাবু উঠে গেছে, আর এই যে আরেকজনকে দেখো বসে আছে। গুড মর্নিং, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার গাড়ি পড়লে এখন একটু মমি করে, একটু ভমিটিং এর মানে টেন্ডেন্সি আছে, এজন্য একটু চাপেই আছি, গানা খুলে যাচ্ছি এখন, যতক্ষণ না এসে চালাতে হচ্ছে মজায়। সেটাই তো, ও এসে ওই তো জানলা বন্ধ করে এসে চালালে তখন শুরু হয়ে যায়, কিন্তু একটু রোদ গরম হলে তো চালাতেই হবে। সামনে দেখি মিষ্টি দোকান কোথায় আছে, প্রায় এসে গেছি, দেখে নাও দাদুভাই সুইটস, নিউ দাদুভাই সুইটস। তো কী কী পাওয়া যায় এখানে, মোরব্বা তো পাওয়া যাবে, মোরব্বা আচার লেখাই আছে, বাকি মিষ্টি টিষ্টিও পাওয়া যাবে। তো নিয়ে নিক যাচ্ছেন, মিষ্টি নেওয়া হয়ে গেছে, দাসবাবু আসছেন মিষ্টি নিয়ে। মনে ধরে না মোরব্বা খাবে না, এখন কে খাবে মোরব্বা, এই সকাল সকাল কে মোরব্বা খাবে? ওই সামনেটাতে রাখা যাবে না, সামনেটাতে রেখে দাও না গো, এখানে পেছনের জায়গা নেই, পেছনটাতে তো জায়গা নেই, মিষ্টিটা সামনেটাতে রেখে দাও ওইখানে। তো আমরা এখন এসে পৌঁছেছি ম্যাসেঞ্জরে, হ্যাঁ আর এই আমাদের এই রুটটা হচ্ছে বোলপুর টু মানে শিউরি, ম্যাসেঞ্জর হয়ে দুমকা হয়ে আমরা দেওঘর যাই। আরেকজনকে দেখো এক রুম দিয়ে নিল গাড়ির মধ্যে,
মুখ টুক ফুলিয়ে উঠে গেছে। আর আমরা এখানে একটু মানে টি ব্রেক নেবো, মানে একটু চা টা খাবো। যে ড্রাইভার আছে, ভাই আছে, ওকে একটু খাইয়ে দেবো। তো চলো আমরা দেখি কী আছে, চা আছে। এই যে একজন চায়ের অর্ডার নিয়ে এসেছেন, তোমরা কী খাবে দেখো, হ্যাঁ চা বিস্কুট খাবো। তো চলো ভেতরে চলো দেখি কত মানে। একজনের বাটার টোস্ট এসে গেছে, দেখে নাও ওই যে যে খাবে তাকেও দেখে নাও। তুমি চিনি দেওয়া, এই তুমি কেন খাচ্ছ ওটা চিনি দেওয়া, ও লোভ সামলাতে পারছে না দেখো। আর আমার এখন আসেনি চা, আমি চায়ের বিস্কুট খাবো। এটা খাবো না কারণ কি, ওরা একটাতেই ডিম টোস্ট আর বাটার টোস্ট বানাচ্ছে একই এতে, আর আজকে তো আমি খাবো না ওই জন্য। এসেছে বিট লবণ দিয়ে বাটার টোস্ট, দেখে নাও কিরকম। আরেকটা কি চা বিস্কুট, চা দাও। সূর্যদেব উঁকি ঝুঁকি মারছেন পাহাড়ের আর গাছের আড়াল থেকে, আর এখানকার দৃশ্যটা এত সুন্দর। চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি দিই মেসেঞ্জার কীরকম। তো চলো দেখে নাও এদিকটা, প্রথমে দেখাই সামনে একটা পাহাড় আছে, তার উপরে গাছপালা দেখতেই পাচ্ছ, আর ওইদিকেও দেখে নাও রাস্তাটা সোজা চলে গেছে আমাদের দেওঘর বাবাধাম। একজনকে দেখো, চাটা নিয়ে এখনো শেষ করতে পারিনি, এত গরম লাগছে চাটা, এখনো খেয়ে ওঠেনি, খুব গরম বলে এখানে দাঁড়িয়ে আছে। আমি চা খেয়ে চলে এসেছি, গরম গরমই খাই। দাদি শেষ কর, 8টা বাজে, দেখো তো এখানে লেট করলে আমাদের পৌঁছতে লেট হবে না, আমার দর্শনের ব্যাপার আছে, যদি মন্দির বন্ধ হয়ে যায় সেটা একটা চিন্তা আছে না। কখন থেকে তাড়াহুড়ো করছি দেখো, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, 12টাকে বন্ধ না হলে তা তো এবার 8টা পৌঁছে যান, দু ঘন্টা তো আরামসে লাগবে। তো চলো আবার একটু তোমাদের ওই দিকটা একটা লেক আছে, ওখানটাও একটু দেখিয়ে দেবো। সবাই জানো হয়তো মেসেঞ্জার একটা লেকও আছে, পাহাড় আছে, সব কিছু নিয়েই মেসেঞ্জার অতি সুন্দর একটা জায়গা। পুরো মনে হচ্ছে হিল স্টেশনে অন্য কোথাও এসে গেছি, যেমন দার্জিলিং কার্শিয়াং চলে এসেছি মনে হচ্ছে, মনেই হচ্ছে না যে 64 কিলোমিটার এসেছি বোলপুর থেকে অনলি মেসেঞ্জার, মনে হচ্ছে আমরা এখন দার্জিলিং বা কার্শিয়াং বা কোথাও পৌঁছে গেছি। তো চলো দেখে নাও দিকটা একটু। পেরোচ্ছি সেখানে পেরা ভান্ডার, পেরা নগরী, পেরা মহল সব পেরোচ্ছে আর কি। হ্যাঁ যেমন শক্তিগড়ে পেরো ল্যাংচা সেরকম, এখানে চারিদিকে পেরা দোকান, জল দেখাই যাবো দেখাতে পারছি। তোমরা তো জানোই যে দেওঘর বাবাধাম মানেই ইয়ে পেরা, বিখ্যাত এখানকার। আমরা একটু পেরিয়ে গেছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছি দেখো সব পেরার দোকান, এখানে লাইন দিয়ে বাবাধাম ঢুকছে, তার আগে সব পেরা ভান্ডার। We'll be right back.
কুত্তা এসে নিয়ে যাচ্ছে জড়ো করে ও মান খাবার মন্দির নিয়ে যাবে চিন্তা করা দেখে আমার শ্রদ্ধা সিদ্ধান ভালে ভর গিয়া ऐसा करके भी चिंतन करा दे हम गए थे कमलपुर कमलपुर मंदिर में उद्घाटन के 16 साल बाद बाबा जा रहे थे नगरवासी का बहुत इच्छा था उद्घाटन में बाबा आए कोई बोला यहाँ थे इसलिए नहीं जा पाए थे कमलपुर है कृपा सिंधु रखी हम लोग जाते हैं इष्ट प्रसन्न है मंदिर में घुसा एक बात द्वार पहले था कि बाबा के आने के कई दिन पहले ही वो लोग वहां पीछे में नाट बना था संकीर्ण नाट बना उसके बाजू से तीन चार आदमी निकलने वाला एक संकीर्ण द्वार फाड़ दिया था दीवार से अब जो आदमी घुसेगा एक तरफ से जाएगा उस तरफ से ऐसा करके नजारा बना था अब क्या हुआ जैसा बाबा बैठे मंदिर के पीछे में मंडप में वो लोग द्वार मुख्य द्वार जो है मेन गेट उसको खोल दिया बीच में टेबल रख दिया और उसमें टोकरियां रख दी झूली 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 लेके दी टोकरियां रख दी और जितने सारे हैं वो लोग प्रणामी वहां डाला सीधा आ गया मंडप के सामने चलते चलते वहां लोग सामने दादा लोग पीछे कोई नीचे हो गया प्रणाम भी नहीं क्यों कोई नहीं मिले नाम लेने नहीं कि पीछे वाले का विलंब हो जाएगा पीछे वाले का विलंब हो जाएगा हम थोड़ा सा भी नीचे होंगे नदी के धार जैसे ऐसा करके बहते बहते लोग निकल गए প্রসাদ গ্রহণ করবো আনন্দবাজারের তা আগে অনেক রকম ইয়ে ছিল যে ফর্মালিটিস পুরো করতে হতো অফিস থেকে তো এখন আজকে নাকি এসব কিছু করতে হচ্ছে না এমনি মানে ভোগ পাওয়া যাবে ঠাকুরে আনন্দবাজারে কিছু একটা আছে স্পেশাল কারণ আজকে প্রচণ্ড ভিড় আর এবার হ্যাঁ নর্থ ইস্টে অনেকে এসেছে মানে অনেক দূর দূর থেকে সবাই এসেছেন দাদাও কিছু বক্তব্য রাখলেন অনেক মানে যেখানে আমরা গেলাম আচার্য দেব যিনি বর্তমান আচার্য দেব উনি কিছু বক্তব্য রাখলেন আমরা ওখানে শুনলাম বসলাম প্রচুর ভিড় ছিল ওখানে তো আনন্দবাজারে এখানেও ভিড় আছে দেখছি তো আনন্দবাজারে এই ব্যবস্থা আজকে যে কোনো আজকে ওনাদের কিছু ইয়ে করেননি আর কি অফিসিয়াল কোনো ইয়ে নেই যে টিকিট কাটতে হবে বা কিছু সেটা নেই একদম সরাসরি ঢোকা যাচ্ছে আনন্দবাজারে তো আজকের এটাই স্পেশাল চলো আমরা আনন্দবাজারে যাই ভোগ গ্রহণ করি অনেকদিন পর এই সুযোগ পাচ্ছি অনেক দিন না অনেক বছর পর প্রায় 4 বছর পর আমি আসছি 2 বছর তো বন্ধই ছিল আস বাসব করে আমার আসা হয়নি এটাই খুব ভালো লাগছে এত আনন্দ হচ্ছে মানে এখানে এলে সব কিছু ভুলে যায় মানে মনের এত শান্তি হয় এখানে বলে ভাষায় বোঝাতে পারবো না এ আমার কি পবিত্র জায়গা তো এটাই এই যে এই কাপাল এখন ঝগড়া করছে এগিয়ে গিয়ে সব পাপা এগিয়ে গিয়ে চলে আসে আর আমরা পিছিয়ে যাচ্ছি খুঁজে হায়রান পাপা আমাদের দাঁড়ায় না আর আমরা সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি বলে একটু দেরি হচ্ছে দেরি নিয়ে মাতে পাপাতে এখন একটু তর্কাতর্কি করে ফাইনালি আমরা আনন্দবাজার খেতে এসেছি প্রথমবার মানে
আগে থালার ব্যবস্থা ছিল, তো এখন দেখো এখানে পাতার ব্যবস্থা করা হয়েছে। ওই যে পাতা নিচ্ছে মেয়ে, আমার নিয়েছিস? হ্যাঁ, তো আমার পাতাও নিয়ে নিয়েছে। তো চলো, এখানে আনন্দবাজারের ব্যবস্থা আছে। এই যে চলো, পাতা নিয়ে যাচ্ছে। দেখো কত লোক বসেছেন, আনন্দবাজারের যে পরিবেশন হচ্ছে ওখানে প্রচুর লোকের এখানে হয় ভোগ, মানে অনেকেই এখানে ভোগ গ্রহণ করে, প্রচুর লোক। কি হলো, জায়গা নেই? আরে ঠিক আছে, এদিকে আর কোথায়, এদিকে চলে তাহলে, এদিকে ওখানটা বসে যায়। দাসবাবু বসে গেছেন, কিন্তু পাশে আমাদের জায়গা রাখতে পারেননি, অন্য কেউ বসে পড়েছেন। ওই তো ওখানে সবাই বসছে, ওই তো ওখানে বসে পড়ি, ওই দেখো বসছে সবাই। চল ওদিকে বসছে সবাই, আমরা ভোগ পেয়ে গেছি। হ্যাঁ, ওই যে একজন দেখো খাচ্ছে, গরম গরম পেয়েছে। আর অনেকদিন পর সত্যি এই আনন্দবাজারে এই গন্ধটা বল ভালো লাগছে। বাড়িতে রান্না করে এই স্বাদ পাওয়া যায় না, ভোগের একটা আলাদা মানে স্বাদ থাকে, তো তো সেই স্বাদ সেই গন্ধ সত্যি তাই। হ্যাঁ, মন ভরে যায়। তো চলো আবার শুরু করে দেয়। আমরা এখন একটা রুম নিয়েছি কয়েক ঘন্টার জন্য, আমরা তো বিকেলে বেরিয়ে যাবো দর্শন করে ঠাকুরকে, তো যেহেতু মন্দিরের ভেতরে ঢোকা হয়নি, আর ওই জন্য একটা রুম নিলাম। তো রুমটা দেখে নাও, এখনও মানে জাস্ট কনস্ট্রাকশনের মধ্যেই আছে, একটা বেড লাগিয়েছে, আর কোনো কিছু ডেকোরেশন কিছু নেই। হ্যাঁ, তো এই মানে এই রুমটার যে মালিক, আমরা প্রত্যেকবার তার কাছে সেই মানে মানে এখানেই রুম নিই, এর কাছে রুম নিই, আমরা যখনই আগে এসেছি এখানে মানে রুম নিয়েছি ওর কাছে। তো এটাই, এত কিছু মানে রেস্ট করে নেবো, একটু শুয়ে একটু বসে গা ঘুরিয়ে নেবো, তারপরে ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে যাবো। আর এই রুমটার রেন্ট হচ্ছে কয়েক ঘন্টার জন্য, মানে আমরা একটার সময় ঢুকেছি, আমরা পাঁচটায় ছেড়ে দেবো। যদি প্রার্থনার আগে ছাড়ো তো এই এর রেন্ট হচ্ছে 700, আর প্রার্থনার পরে ছাড়লে 800, আর যদি হোল নাইট থাকো তাহলে 1600। হ্যাঁ, দেখো বিনা কনস্ট্রাকশনের রুম, এখানে এত রেন্ট। আজকে আসলে বললো যে ত্রিপুরা উৎসব আছে ঠাকুরের, তো ওই জন্য এত ভিড়, পুরো ত্রিপুরার ওদিক থেকে সব লোকজন এসেছে, মানে লোকজন বলতে যারা দীক্ষিত সবাই, গুরু ভাইরা সবাই এসেছেন, ঋত্বিকদা গুরু ভাইরা, ওই জন্যই এত বেশি আজকে ভিড়। হ্যাঁ, জন্য অনুষ্ঠান হচ্ছে, তো তার জন্য রুম রেন্টটা মানে আজকে একটু বেশিই পড়েছে। যাই হোক, তো চলো একটু গা ঘুরিয়ে রেস্ট করে নিই, ড্রেস একটু চেঞ্জ করে নিলাম। তো আমার সদাবাহার নাইটি নিয়ে আসিনি, এই কুর্তিটা নিয়ে এসেছিলাম, ভাবলাম এটা পরেই বেরিয়ে যাবো। হ্যাঁ, রাস্তাতে তো যাই হোক নিয়ে আসলে এইটা পরেই কাটিয়ে দিই, তারপরে দেখা যাবে। চলো একটু রেস্ট করে নিই, দেখো তো ফ্রেশ হয়ে গেছে। এখন বেরিয়ে পড়েছি আবার, এবার এখন মন্দিরে যাবো, তো এখন ফটো ইয়ে করছি, কিনছি এখানে। আমার আটনের ফটোগুলো নষ্ট হয়ে গেছে গুরুদেবের, তাই জন্য একটু দেখালো। হ্যাঁ, তো নিয়ে নিই ফটোগুলো। হ্যাঁ, চারটে ফটোই নিচ্ছি ঠাকুরের, আমার ফটোগুলো নষ্ট হয়ে গেছে বলে। যাওয়ার সময় দেখেছি, যাওয়ার সময় দেখেছি ত্রিকূট পাহাড়, কি ভালো লাগছে দেখো বিকেলবেলায় দৃশ্য দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তুমি যে ত্রিকূট পাহাড়টা চাপো তোমার পায়ের সব ঠিক হয়ে যাবে, তাই না? দেখো পাহাড়টা ভালো লাগছে। আমরা যে চেপেছিলাম ওটা ফটো আছে পুচকুড়ার, আমার প্রচুর হনুমান আছে এই পাহাড়টাতে, হনুমান আছে, বাঁদর আছে, বাঁদর হনুমান। হ্যাঁ হ্যাঁ, প্রচুর বাঁদর মাঝখান দিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পেরিয়ে দিয়ে মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আছে, নলাক্কা মন্দির আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, ওই তো ওইবারই গেছি, তারপরে আমরা আর কোনোবার যাই না, আমরা আসি
আমাদের জন্য চা খাবো আর প্যাড়া নিয়ে নেবো বাড়ির জন্য। আর এই যে মা এখন নামতে পারছে না, ল্যাংড়া পা নিয়ে তো এই জন্য নামতে পারিনি। ব্যথা মানে হাঁটা চলার জন্য না, আমার জানি না কি হয়েছে, পাটা খুব ব্যথা হয়, লেংড়ে লেংড়েই আজকে আমি ঠাকুর মানে ঠাকুর বাড়ি পুরো পরিদর্শন করেছি যতটা পেরেছি। আর এমনি যেটা হয়েছে আজকে মন্দিরে আমরা ঢুকতে পারিনি, যখন পৌঁছেছি মন্দির বন্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম, আর যখন বেরিয়ে এলাম এদিকে দেরিও হয়ে যাচ্ছিল। এই চার এই যে দেখো এবার খাচ্ছি এখন চটপটি, দেখতেই পাচ্ছ অনেকদিন পরে এটা খাচ্ছি। ওখানে বানাচ্ছিল প্রথমে ভাবলাম খাবো না, দেখে একটু কেমন লাগছিলো, তারপর দেখলাম না খুব লোভও লাগলো, পরে গাড়ি ছেড়ে দিয়েছিল আবার দাঁড় করিয়ে আবার আনা করালাম। দেখো আয়োজন লালচিকে দেখো, দেখো দেখো লালচি দেখো দেখো দেখো, তখন বলো খাবো না নিয়ে এখন দেখো খেতে শুরু করেছে। এখন দেখতে পাচ্ছো ঘড়িতে কটা বাজে, রাত্রি 11:15। আর আমরা এখনও বাড়ি পৌঁছইনি, তো আমরা জাস্ট কী করলাম মানে আমরা এখানে রাস্তায় কিনে নিয়েছিলাম খাবার দাবার, আলুর পরোটা দুমকাতে কিনে নিয়েছিলাম। তো দেখতে পেলে কটা বাজে, 11:15 কত বাজে, তো আমরা এখন বাড়ি পৌঁছইনি। আমরা এখন আছি এটা কোথায়, শিউরির কাছাকাছি আছি। তো আমরা যেটা করেছিলাম রাস্তা দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, অনেক লেট হয়ে গেছে, আর আজকে সোমবার। এখানে একটা খুব সুন্দর একটা ব্যবস্থা, খারখান বিহার ওই রুটটাতে ওরা বললো যে ওখানকার সব রেস্টুরেন্টগুলো যখন থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে, ওরা ডিম মাছ মাংস তো বাদ দাও, পেঁয়াজ রসুনেরও কোনো কিছু করছে না। তো সেই জন্যেই ওকে বললাম যে ঠিক আছে কেনা, তাহলে আমিও খেতে পারবো, তো আমিও খেয়ে নিলাম। ওই জন্য একদম মানে শুদ্ধ শাকাহারি খাবার, কিছুই ছিল না পেঁয়াজ রসুন, এইদিকে সবটাই, এদিকে তখন চটপটি খেয়েছিলাম ওটাও একদম পেঁয়াজ রসুন ছাড়া ছিল, তো ওই জন্যেই করেছে। কারণ দেখতে পাচ্ছ সবাই জল ঢালতে যাচ্ছে আসছে, খাওয়া দাওয়া করছে রাস্তাতে, খেয়ে যাচ্ছে আসছে, এদিকে এই ব্যবস্থাটা ওরা করেছে। তো চলো রাস্তা দেখে নাও, অন্ধকার রাস্তা, এখন শিউরি মনে একটু পরে ঢুকবে। হ্যাঁ আমরা যে যার একটু করে রিল্যাক্স করে নিয়েছি, ঘুম দিয়ে দিচ্ছি একটু গাড়ির মধ্যে, আবার অনেক গান শুনলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব বেশ পিকনিকের মতোই হলো, গাড়িটা দাঁড় করিয়ে একটু বসে খেয়ে নিলাম এইরকম। আর যেটা হয়েছে আমাদের লেট হওয়ার কারণ, আমরা 5:30 বেরিয়েছি কিন্তু মানে ওইখানে ওই জল দেওয়ার জন্য ওটা কি ছিল যেন ওই জায়গাটা কি ছিল যেখানে জল দিতে যাচ্ছিল সবাই, বাসুকিনাথ না? হ্যাঁ তো ওইখানে বাসুকিনাথ মানে মন্দিরে সবাই জল ঢালার জন্য আসছিল, আর আমরা ওদের ওই রাস্তাতে আমরাও চলে এসেছি, তো আমাদের জ্যামে ফেসে গেছিলাম, কারণ এত ভিড় ছিল, সাথে ওখানে শ্রাবণী মেলা হয়েছে, এই সব নিয়ে আমরা একদম মানে পুরো জ্যামে ফেসে বসেছিলাম অনেকক্ষণ মানে কয়েক ঘন্টা। হ্যাঁ মানে গাড়ি একটু আসছে এগোচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে এইসব হচ্ছে, যাই হোক পার করে এসেছি। তো লেট হলো অনেকটাই, নাহলে আমরা অনেক আগে বাড়ি পৌঁছে যেতাম। চলো দেখি কখন বাড়ি পৌঁছানো যায়। তো এমনি খারাপ লাগছে না, আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ওখানে একটু বৃষ্টি হয়েছে আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে জ্যামেও যে আমরা ফেসেছি আমরা কিন্তু কোনোভাবে মানে গরম লাগছে বা অস্থির লাগছে এরকম কিছু মানে হয়নি, ঠিকঠাকই ছিল সব কিছু। তো চলো আজকে আর বেশিক্ষণ ব্লগটা টানছি না, এখানেই শেষ করছি। সকাল থেকে তো সবটাই দেখিয়েছি, দেওঘরে গেছি কী করেছি না করেছি, অনেকটা রাত হয়ে গেল আর এনার্জিও একদম শেষ। তো সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগ আর সুপ্রিয়ার ব্লগ, লাইক শেয়ার কমেন্টস তো করবেই। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার করতে পারো, যেহেতু বৈদ্যনাথ ধামের মানে বাবা ধাম দেখাতে পারিনি কিন্তু আশ্রম দেখেছি ঠাকুরের, ইচ্ছা থাকলে শেয়ার করো। চলো
টাটা, বাই বাই, গুড নাইট।